বীরভূম খাগড়াছড়ি জেলার 50,000 মানুষ পানিবন্দী। পার্বত্য জেলা খাগড়াছড়ি ও প্লাবিত হয়েছে বন্যায়। ইতিমধ্যে এ জেলার অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করেছে। বন্যা পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা দিচ্ছেন এলাকাবাসী। খাগড়াছড়ি জেলার সদর শাপলা চত্বর আদালত সড়ক এর আগে কোনো পানি আসে না, তবে এবারও ওখানে পানি এসেছে এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে। পুরো জেলায় 50,000 মানুষের বেশি পানিবন্দী এখন রয়েছেন। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে দীঘিনালা উপজেলা। এই জেলার মেরুং, কাবাখালী, বোয়ালখালী ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পার্বত্য এই জেলার শালবন, সবুজবাগ, কুমিল্লা, টিলা, দীঘানালা এলাকাগুলো ফাহাদ দোষে ঝুঁকিতেও আছে। এলাকা পুরোপুরি সতর্ক অ্যালার্ট জারি করেছে জেলা পরিষদ অধিদপ্তর এবং সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।